চার ঘন্টার মধ্যে বিক্রি হয়েছে 30 এপ্রিলের অগ্রিম ট্রেন টিকিট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর নানা অভিযোগে কাউন্টারগুলোতে ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছেন স্টেশন ম্যানেজার আলী তালুকদার। জানাচ্ছেন বিস্তারিত। অগ্রিম টিকিট প্রত্যাশীদের এমন চিত্র সোমবার সকালের। কেবল ঘন্টার পর ঘন্টাই নয়, এদের অনেকেই কমলাপুর রেল স্টেশনের 18টি টিকিট কাউন্টারে অবস্থান নিয়েছে দুদিন আগে থেকেই। টানা চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রির আজ ছিল 30 এপ্রিলের। তবে ভোগান্তি আর অভিযোগের কোনো কমতি ছিল না কমলাপুর স্টেশনে আসা টিকিট প্রত্যাশীদের মাঝে। সিরিয়ালে তো আসি, সারা রাত থেকে এখন এই সিরিয়ালে আসি। এখন এই যে সহজ আসার পর থেকে আমরা টিকিট পাচ্ছি না অনলাইনে, যা আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা কালকে সন্ধ্যা 7টা বাজে আসছি, সারা রাত দাঁড়িয়ে আছি, এখন টিকিট কাটবো, এখন কারেন্ট নাই, কখন জেনারেটর দিবে, কখন কারেন্ট আসবে আমরা কিছু জানি না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যাশা অনুযায়ী টিকিট না পেয়েও অনেকেই খুশিতে আত্মহারা। কেমন টিকিট পেলাম, খাওয়া নাওয়া সব আমার দুটো মেয়ে কি আনন্দ করবে, এখানে থাকলে আমি তিন দিন যাবত এখানে আছি। আর টিকিট কাটার একটাই উদ্দেশ্য, পরিবারদের আত্মীয়স্বজনের ঈদে উদযাপন করা। এদিকে 30 এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন স্টেশন ম্যানেজার। আমরা নিশ্চিত করতে চেয়েছি যে যেন এই কাউন্টার থেকে টিকিট যেটা বিক্রয় হয় সেটা কেবলমাত্র সম্মানিত জাতিসাধারণের হাতেই পৌঁছান। তবে আমি আপনাদেরকে আবার আশ্বস্ত করছি, আমাদের কাউন্টারের বাইরে কোনো টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।